হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভেজ মোমো রেসিপি, একেবারে খুবই সহজভাবে ভেজ মোমো বাড়িতে কিভাবে বানাবে উইদাউট আঞ্জিনা, আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। এর আগেও শেয়ার করেছি, আবারও আজকে তোমাদের সাথে একবার শেয়ার করছি। তাহলে চলো পুরো রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ এই যে দেখো মিহি করে কেটে নিয়েছি, আর এদিকে বাঁধাকপি মিহি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কোয়াশও অ্যাড করতে পারো, পনির অ্যাড করতে পারো। তো এখানে আমি এই চপারে সবজিগুলো কেটে নিয়েছি, ভীষণ মিহিভাবে এটাতে কাটা হয়ে যায়। মোমোর জন্য এই চপারটি ভীষণই ভালো, যার জন্য খুব ভালো সেদ্ধ হয়ে যায়, আজিনা মটন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো আমি এখানে এখন নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি একটু চটকে নেব। চটকে নিয়ে এটার থেকে যে জলটা বেরোবে সে জলটা আমি স্যুপে ইউজ করব। তাহলে ভালোভাবে এটাকে এখন আমি চটকে নিচ্ছি। চটকে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, জলগুলো চিপে চিপে একটা আলাদা পাত্র করে নিয়েছি। আর এখানে হচ্ছে বাটার, বাটার হচ্ছে একটু আগুনে দিয়ে একটু গলিয়ে নিলাম আর কি বাটারকে। আর তার সাথে আমি এখানে সাদা তেল অ্যাড করব, নর্মাল যেটা আমাদের রিফাইন অয়েল থাকে সেটাই, সেটা অ্যাড করব। তোমরা এখানে ডালটা ইউজ করতে পারো, বাট ডালডাটা আনহেলদি তাই জন্য আমি দিচ্ছি না। তো বাটার আর সাদা তেল দিয়ে পুরো এটাকে সবজিগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম, আর এর মধ্যে একটু আদা বাটা অ্যাড করছি। তোমরা যদি একটু ভেতরে ঝাল ঝাল খেতে চাও তাহলে গোলমরিচের গুঁড়ো বা হালকা একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, শুধুমাত্র আদা বাটা দিচ্ছি। তো আমার মোমোর মশলাটা একেবারে রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছো পুরোপুরি রেডি। আর তারপরে সবজি থেকে যে রসটা বেরোলো আর টুকটাক দু একটা সবজি দিয়ে আর তার সাথে একটু মুসুরির ডাল দিয়ে আমি আজকে স্যুপটা বানিয়ে ফেলবো একেবারে নর্মালভাবে। এদিকে চাটনির জন্য আমি জলের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, তার সাথে নিচ্ছি হচ্ছে রসুন। এবারে আমি কাঁচা লঙ্কা আর রসুন খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। চাটনির জন্য চাইলে তোমরা টমেটো অ্যাড করতে পারো। তো এখানে আমি দেখো লেচি কেটে নিয়েছি, বড় করে বেলে নিয়ে আজকে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট করে আলাদাভাবে বেলে নিতে পারো। তো এবারে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, মোমোর ভাঁজটা কিভাবে করতে হয়, এটা একবারে হয় না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিন্তু হয়ে যায়। তো প্রথমে আমি নিয়ে নিলাম ভেতরে মশলা, তারপরে তার এক পাশে ডান পাশটা আমি চেপে একটা একটা করে কুচি এভাবে তুলে চেপে নিচ্ছি। দেখো তোমরা একটু মন দিয়ে কিভাবে করছি। তো এই দেখো মোমো কিন্তু একেবারে রেডি, খুবই সহজ। এটা প্রথম প্রথম একটু টাফ মনে হবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমাদের এটা হ্যাবিট হয়ে যাবে আর খুব সুন্দর হবে। তো এই যে আমি আবারও নিয়ে নিচ্ছি এখানে মোমোর ভেতরে যে মশলাটা, নিয়ে দেখো আবারও মন দিয়ে ডান পাশে চেপে নিলাম, তারপর এক এক করে কুচি দিয়ে একটার উপরে একটা তুলে চাপা দিয়ে নিলাম, ব্যাস আমার কিন্তু মোমো রেডি। তো এইভাবে আমি মোমোগুলো বানিয়ে নিব। আর একটা দেখো ওরকম টাইপো মতন বানিয়েছি, ওটা এমনি বানিয়েছি, খুব একটা ভালোভাবে শেপ দেইনি। তো আরোভাবে এক একভাবে মোমোগুলোকে বানিয়ে নেব, বানিয়ে নিয়ে তারপর মোমোর তলায় বা যেটাতে আমি সেদ্ধ করব সেখানে একটু তেল ব্রাশ করে নেব, সাদা তেল, তারপরে সেদ্ধ করতে দিয়ে দিতে। তো এই যে সেদ্ধ হয়ে গেছে আর মোমো আমার রেডি, ভীষণই ভালো, টেস্টি আর একেবারে হেলদি। হ্যাঁ, যদি ময়দার জায়গায় এখানে আটা দেওয়া হতো তাহলে পুরোটাই একেবারে ভীষণই হেলদি হতো। তো বাচ্চাদের জন্য তোমরা আটা দিয়ে ট্রাই করতে পারো। তো এই যে মোমো দেখো রেডি হয়ে গেছে, আর ভেতরটা একেবারে জুসি, খুবই টেস্টি হয়েছে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো নাচছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।